للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر উম্মতে মুহাম্মাদী তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে লিন্নাস গোটা বিশ্ব মানবতার জন্য বলেন সুবহানাল্লাহ সৎ কাজে আদেশ করবে তোমরা অসৎ কাজে বাধা দিবে অথবা আমরা হচ্ছি শুধু মানব কল্যাণে না বিশ্ব কল্যাণে ঠিক কিনা এই জন্য সফল ব্যক্তি সেই যে কল্যাণ পাবে দুনিয়ায় মুক্তি পাবে আখেরাতে আর তা দিতে পারে একমাত্র কোরআন শরীফ আর কারো পক্ষে দেওয়া সম্ভব কোন তন্ত্রমন্ত্র মতবাদের পক্ষে দেওয়া সম্ভব নয় আমাদের দুনিয়াও লাগবে আখেরাতও লাগবে ঠিক কিনা কোরআন শরীফে খেয়াল করে দেখান তো সবচেয়ে প্রিয় দোয়াটা আল্লাহ কি শিখাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার পারেন এই দোয়া পড়েন আমার সাথে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন আমরা দোয়ায় বলি হে আমাদের রব তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও আগে দুনিয়া চাইতে বলেছেন কি দাও দুনিয়ায় হাসানা দাও আখেরাতে হাসানা দাও জাহান্নাম থেকে বাঁচাও মুফাসসির তাফসির লিখেন এই পৃথিবীতে যে মুসলমানকে আল্লাহ তাআলা একজন সতী সাধ্বী নারী আর একটি প্রশস্ত বাড়ি দান করছেন সে দুনিয়ার ষোলো আনা হাসানা পেয়ে গেছে একজন সতীসাধ্বী নারী আর একটি প্রশস্ত বাড়ি এই দুটো জিনিস আল্লাহ তাআলা যাকে দান করেছেন সে দুনিয়ার কল্যাণ পেয়ে গেছে আর আখেরাতের হাসানা হচ্ছে বিনা আজাবে ফার্স্ট চান্সে জান্নাত কিন্তু আল্লাহ দুটোই বলেছেন শুধু আখেরাতের কথা বলেন নাই দুনিয়া এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীগণের একজন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে এসেছিলেন তখন ওনার বয়স ছিল মাত্র 10 বছর তিনি বলেছেন আমি রাসূলুল্লাহর খেদমতে এসেছি 10 বছর বয়সে খাদিমতুন নবিগা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সানাওয়াত রাসূলুল্লাহর খাদিম ছিলাম 10 বছর সুবহানাল্লাহ বলবেন না আনাস বিন মালিক বলেন 10 বছর বয়সের সময় আমার মা আমাকে রাসূলুল্লাহর নূরের কদমের সামনে রেখে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ খুআইদি মুকানাস আপনার সবচেয়ে ছোট খাদেম আনাস খাদেমের তাসগির হচ্ছে খুআইদিম আমি আমার সন্তানটাকে আপনার কদমে ওয়াকফ করে দিলাম আমার আর দরকার নাই শুধুমাত্র আমার সন্তান আপনার খেদমত করে যাবে হযরত আনাসের মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মা আমার মনটা চায় আমার চোখের সামনে আমার সন্তানটারে আপনি একটু দোয়া করে দেন হাদিস সাক্ষী আল্লাহর হাবিব আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়া কফির দাম্বা আল্লাহ তুমি আনাসের মালে বরকত দিয়ে দাও তার সন্তানে বরকত দাও তার জীবনের সব গুনাহ মাফ করে দাও আর তার হায়াতকে লম্বা করে দাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন কয়টি দেখেন আল্লাহ তুমি তার মালে বরকত দাও তার আওলাদে বরকত দাও তার হায়াত লম্বা করে দাও তার জীবনের গুনাহ মাফ করে দাও আপনি চিন্তা করে দেখেন চারটা দোয়ার তিনটাই তো দুনিয়ার জন্য একটা আখেরাতের জন্য
তাহলে মুসলমানের দুনিয়া দরকার আছে না নাই হতে হবে কোরআন সুন্নাহর নীতিতে ঠিক কিনা বলে তাহলে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দুটুই আমরা চাই চাই কিনা বলেন সেই ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাক সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে একটি ফর্মুলা দিয়েছেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন দুটো কাজ দিয়েছেন কয়টি কাজ ঘুমাচ্ছেন কে কে ঘুমান হাত উঠান প্রিয় সুধী আল্লাহ কাজ দিয়েছেন কয়টি হে মুমিনগণ বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো প্রথম নির্দেশ ওয়াকুনু মা সাদিকিন আর সত্যবাদীদের সঙ্গী হও অর্থাৎ সত্যবাদীদের নেতা বানাও আল্লাহকে ভয় করো কয়টা হুকুম ভয় করতে হবে কাকে নেতা মানতে হবে সত্যবাদী এই দুইটা কাজ করবেন ইহকালে কল্যাণ পাবেন পরকালে চোখ বন্ধ করে আল্লাহর জান্নাত পেয়ে যাবেন আমি এই দুটো বিষয় খুব সংক্ষেপে ব্যাখ্যা করছি তার প্রথমটি হচ্ছে আল্লাহর ভয় যে আল্লাহর ভয়টা এটা একজন মানুষের মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তাকওয়া আল্লাহর ভয় এটা যখন তার অন্তরে জেগে উঠে সে লোকটি সমস্ত অপরাধকে ছেড়ে দেয় সে হয়ে যায় পরকালমুখী আমরা ইহকালে থাকব আমরাও দুনিয়াদারি করি কাফের মুশরিকও দুনিয়াদারি করে পার্থক্য কি আমাদের দৈহিক যে এক্সিস্টেন্স অস্তিত্বটা দুনিয়ায় থাকে নজরটা আখেরাতে থাকে আর কাফের মুশরিক অবিশ্বাসী সংশয়বাদী যারা তারাও দুনিয়াদারি করে কিন্তু তাদের দেহটাও দুনিয়ায় নজরটাও দুনিয়ায় তারা ইহজাগতিক তারা কি তাদের আরেক নাম হচ্ছে আপনার ম্যাটারালিস্ট বস্তুবাদী জড়বাদী পরকাল অবিশ্বাসী আর আমরা মুমিনগণ ইহকালে সব কিছু করি বিত্ত বৈভব চাকরি বাকরি সহায় সম্পদ অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি শিক্ষানীতি সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরে আমাদের পার্টিসিপেট আছে কিন্তু আমাদের নজর হচ্ছে আখেরাতে আমরা আখেরাতমুখী আমরা কি এই ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মুমিনের তাকওয়া বা আল্লাহ তাআলার ভয় বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আপন মুমিন বান্দাকে কোরআন কারিমে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন কোথাও মুমিনকে বলেছেন মুসলিমিন কোথাও বলেছেন মুমিনিন কোথাও বলেছেন সালেহিন কোথাও বলেছেন কানেতিন কোথাও বলেছেন মহসিনিন কোথাও বলেছেন মুখলিসিন কিন্তু 6666 খানা আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন করিমের প্রথমে মুমিনকে প্রথম যে বিশেষণে বিশেষিত করেছেন তা হলো হুদাল্লিল মুত্তাকিন মুমিনের প্রথম বিশেষণ আল্লাহ উল্লেখ করেছেন মুত্তাকি অর্থাৎ মুমিনগণ সর্বাবস্থায় তাকওয়াকে হৃদয়ে ধারণ করে আর আল্লাহকে ভয় করে জীবন যাপন করে ঠিক কিনা বলে এটা হচ্ছে মুমিন বিলিভার বিশ্বাসী আর আনবিলিভার অবিশ্বাসীর মধ্যে মৌলিক পার্থক্য সেও দুনিয়াতে চাকরি বাকরি ব্যবসা করবে কিন্তু মুমিনের নজর হচ্ছে আখেরাতে আর কাফের নজর কথা বলে না দুনিয়াতে আর মুমিনের নজর তার প্রতিটি কাজকর্ম হয় পরকাল ভিত্তিক এবং পরকাল মুখী বলেন সুবহানাল্লাহ